চোখ রাখবো বিজেপির র্যালির দিকে। সেখানে বিজেপির বাইক মিছিল রয়েছে এবং তারা কিন্তু প্রতিটা জেলায় সেই মিছিল করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি এনএম নিউজের পর্দায়, যেখানে বাইক র্যালি ইতিমধ্যেই শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইক র্যালির ছবি, বাইক র্যালি শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে সোমবার আবারও রাজ্য জুড়ে বাইক র্যালি ডাক দিয়েছে বিজেপি এবং ইতিমধ্যেই বাইক র্যালি শুরু হয়ে গেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার যাবেন সেখানে স্বামী বিবেকানন্দের বাড়িতে, সেখান থেকেই বাইক র্যালির সূচনা করেছেন। এবং প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনেই বিজেপি প্রতিরোধ সংকল্প মিছিলে হামলা হয়েছিল, তারপরে কিন্তু ওই হামলার প্রতিবাদে আবারও সেখানে বাইক র্যালির সূচনা করছেন সবাই। আপনারা দেখতে পাচ্ছেন বাইক র্যালি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যারা মিছিলে যাচ্ছেন অংশগ্রহণ করেছেন তারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন বাইক নিয়ে নিজেদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, নিরাপত্তা কড়াকড়ি সেখানে এতটাই করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আমরা